সুজন মাঝি একটি গ্রামের গল্প। আমাদের দেশটা পুরাটাই গ্রামের, হাজার হাজার গ্রাম, আর সবাই গ্রামের মানুষ। আমি মনে করি গ্রামের ছবি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। এর প্রমাণও রেখে গেছে খানাত রহমান সাহেব, সুজন মাঝি, আমজাদ হোসেন সাহেব, গোলাপে এখন ট্রেনে, এমন নয়নমণি, এমন অনেক চলচ্চিত্র আছে যে চলচ্চিত্রগুলোর সাথে কোনো ছবির কম্পেয়ার হয় না। গ্রামের ছবি, আমিও গ্রামের ছবি নির্মাণ করেছিও। শিমুল পারুল আমার লেখা, ডাইরেকশন ঝিনুকমাল আমার লেখা, এবং সেখানে আমি কাজও করেছি পরিচালকের সাথে। তো গ্রামের ছবিকে আমি খুব বেশি লাইক করি, এই জন্যে আমি সুজন মাঝি বানিয়েছি। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ছবির গল্পটা একটা স্যান্ডেলের উপর আমি লিখেছি। নায়ক যখন ছোট, নায়কের মায়ের সাথে এই ছবির খল চরিত্র খুব দুর্ব্যবহার করে, তখন এই স্যান্ডেলটা উড়াইয়া মারে মাকে, এই স্যান্ডেল দিয়ে মাকে প্রচণ্ডভাবে মারে। নায়ক তখন ছোট, নে স্যান্ডেলটা ফেলে দেওয়া, স্যান্ডেলটা রেখে বুকের ভিতরে রেখে বলেছিল এটা আমার মায়ের স্যান্ডেল, এটা দিয়ে মেরেছেন, আমি এটা রেখে দিলাম। এই স্যান্ডেলটা দিয়ে এই গল্প শুরু হয়, এবং এই গল্পটা বলবো না এরপরে, তাহলে তো আর মানুষ ছবি দেখবে না, কারণ সব দর্শকরা আমার কথা শুনবে। আমি আশা রাখি চলচ্চিত্রটি বাংলাদেশের সবার কাছে ভালো লাগবে। এটা কোনো পুরস্কার নিবন্ধনে বানায়নি, আমার মানুষ সারা দিন কাজকর্ম করে, শ্রমিক, লেবার, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, মাছওয়ালা, তাদের এন্টারটেনের কোনো জায়গা নেই, তাদের জন্য চলচ্চিত্রটি বানিয়েছি, গার্মেন্টসের ফ্যাক্টরির শ্রমিকদের জন্যে। আশা করি এই ছবিটা দেখ, যতক্ষণ দেখবে ততক্ষণ ওরা এনজয় করবে।